বাংলার 100 দিনের কাজের শ্রমিকেরা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অধীনে 600 দিনের বেশি সময় ধরে অন্যায় সহ্য করছে। বিজেপি নেতারা নিজেদের বিলাসবহুল জীবন যাপন করছে, কিন্তু দরিদ্রদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে চলেছে তারা। বিচারের জন্য বাংলার লড়াই দিল্লিতে পৌঁছেছে, দিল্লি চলো, এই স্লোগানকে সামনে রেখে শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রওনা দেওয়ার আগে কি বার্তা দিয়েছেন পার্থপ্রতিম রায়, শুনুন। এবং বাংলার মানুষের ন্যায্য দাবি, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনা, সড়ক যোজনার টাকা দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে আন্দোলন কর্মসূচি দিল্লির বুকে হতে চলেছে, আমরা তার সাক্ষী হতে চলেছি এবং সেই আন্দোলনের অংশীদার হয়ে বাংলার মানুষের প্রাপ্য টাকা আদায় করবার স্বার্থে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী দিনে। আমাদের